নমস্কার, আপনারা দেখছেন ভয়েস আপ কি আওয়াজ। আমি পম্পা, শুরু করতে যাচ্ছি ভয়েস নিউজ। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইনস। জলপাইগুড়ি জেলায় গ্রামীণ গ্রন্থাগারগুলির মধ্যে সেরা গ্রামীণ গ্রন্থাগারের শিরোপা পেল ধূপগুড়ি ব্লকের জুড়াপানি এলাকার উদয়সংঘ পাঠাগার। স্বচ্ছ ভারত অভিযানের অগ্রগতি ও বাস্তবায়ন খতিয়ে দেখতে ধূপগুড়ি স্টেশন পরিদর্শন করে গেল দুই সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। ভারত ভুটান সীমান্ত লাগোয়া জয়গাশরের হনুমান মন্দির ধর্মশালাতে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন জয়গাজনের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়েছিল। উইমেন এডুকেশনাল অ্যাওয়ারনেস অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামক একটি সংস্থার উদ্যোগে কালচিনি ব্লকের উত্তর লতাবাড়ি হিন্দি হাই স্কুল স্কুল পড়ুয়াদের মধ্যে বিনামূল্যে স্যানিটারি প্যাড বিতরণ করা হলো। আলিপুরদুয়ার জেলার মাধবপুর ব্লকের বন্ধ মুজনায় চা বাগানের শ্রমিকদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে জিআর প্রদান করা হলো। পুকুর থেকে এক বেসরকারি নার্সারি স্কুলের এক শিক্ষিকার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার হাবিবপুর এলাকাতে। 34 নম্বর জাতীয় সড়ক সংস্কার ও বাইপাস চালুর দাবিতে NHI অধিকর্তার দফতর ঘেরাও করল মালদা জেলা ব্যবসায়ী সমিতি। নেশা পদার্থ, ওষুধ ও গাঁজা সহ দুই যুবকের গ্রেফতারের ঘটনায় জয়গার ওসি চেম্বারে ঢুকে ওসিকে মারমুখী মদ্যপ বিজেপি নেতা পাশাং শেরপা। ভারত ভুটান সীমান্ত জাতীয় সড়কে একটি গাড়ি থেকে বিপুল পরিমাণে নেশাগ্রস্ত ওষুধ ও গাঁজা সহ দুই যুবককে গ্রেফতার করল জয়গা থানার পুলিশ। ভারত ভুটান সীমান্ত লাগোয়া জয়গা শহরে ইতিমধ্যে ডেঙ্গু মহামারী রূপ ধারণ করেছে, তাই ডেঙ্গুর সাথে মোকাবিলার জন্য জেডি অফিসে জয়গার দুটি অঞ্চলে পঞ্চায়েত নিয়ে এক বৈঠকের আয়োজন করা হয়েছিল। পূর্ণ শিক্ষকের মর্যাদা দাবিতে মোট 4 দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করে জেলা শিক্ষকের দপ্তরে DIকে ডেপুটেশন দিল মালদা জেলা পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ। বাইক থামিয়ে যুবককে গুলি করে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার বসুনগর এলাকায়। এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার কালিচক থানার বালিরাঙ্গা গ্রামের আনসারিপাড়া এলাকায়। এবার চলে আসি আজকের বিস্তারিত খবরে। ভারত ভুটান সীমান্ত জাতীয় সড়কে এক গাড়ি থেকে বিপুল পরিমাণে নেশাগ্রস্ত ওষুধ ও গাঁজা সহ দুই যুবককে গ্রেফতার করল জয়গা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পরিকল্পনা মাফিক বিশেষ অভিযান চালিয়ে ভারত ভুটান সীমান্ত জয়গা এলাকার জাতীয় সড়কে WB70E0450 সুইফট গাড়িতে তল্লাশি চালিয়ে নেশা পদার্থ, ওষুধ, উইনসিরিক্স 150 বোতল, স্যাম্পেক্স 93 পাতা ও 29 কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরই সাথে বাপ্পা ও তাসলিম নামক দুই যুবককে গ্রেফতার করে জয়গা থানার পুলিশ। নেশা পদার্থ, ওষুধ ও গাঁজা সহ দুই যুবককে গ্রেফতারের ঘটনায় জয়গার ওসি চেম্বারে ঢুকে ওসিকে মারমুখী মদ্যপ বিজেপি নেতা পাশাং শেরপা। মামলা দায়ের নেতার বিরুদ্ধে জয়গা থানার পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণে উদ্ধার করে নেশা পদার্থ, ওষুধ ও গাঁজার সহ দুই যুবককে গ্রেফতার করে পুলিশ তদন্ত শুরু করে। সাথে উদ্ধার সামগ্রী পুলিশের অভিযোগ, এমন সময় বিজেপি নেতা তথা বিজেপি 50 সদস্য পাশাং শেরপা মদ্যপ অবস্থায় ওসি চেম্বারে ঢুকে হাঙ্গামা শুরু করে, সাথে ওসিকে মারতে যায়। বিজেপি নেতা পাশাং শেরপা চিল্লানো শুরু করে গাড়ির মালিককেও গ্রেফতার করার পরে। গ্রেফতার করা যুবকদের মামলা করতে হবে, অন্যথায় ড্রাগসের মামলা করা যাবে না। যদিও ওসি বলেন মামলা তদন্ত শুরু হয়েছে, পুলিশ নিজের কাজ আইন মাফিক করছে, আপনি আশ্বস্ত থাকুন, কিন্তু বিজেপি নেতার কথা না শুনে ওসিকে মারতে যান। সিভিক পুলিশের মদতে মারতে পারিনি ওসিকে, সাথে বিজেপি নেতা পাশাং শেরপা হাঙ্গামা চালিয়ে যান 1 ঘন্টার মতো। দেখুন সেই ভিডিও। মোবাইল
होइन अहिले मेडिकल चेक चेक गऱ्यो भने नि उसको यस्तो त्यो नाप्ने गऱ्यो भने ट्राफिकको 200 कम्ती भयो भने उसको এই বিষয়ে জয়গা এসপি কুন্তল ব্যানার্জি জানান, পাশাংশেরপার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, সাথে মামলাও দায়ের করা হয়েছে। জলপাইগুড়ি জেলার গ্রামীণ গ্রন্থাগারগুলোর মধ্যে সেরা গ্রামীণ গ্রন্থাগারের শিরোপা পেল ধূপগুড়ি ব্লকের জুরাপানি এলাকার উদয় সংঘ পাঠাগার। জলপাইগুড়ি ব্লকের গ্রামীণ গ্রন্থাগারগুলির মধ্যে সেরা গ্রামীণ গ্রন্থাগারের শিরোপা পেল ধূপগুড়ি ব্লকের জুরাপানি এলাকার উদয় সংঘ পাঠাগার। গ্রন্থাগারের লাইব্রেরিয়ান হিসেবে কর্মরত রয়েছেন অরুণ কুমার ঘোষ। জানা গেছে পাঠাগার লাগোয়া তার বাড়ি। গ্রন্থাগারিক অরুণ কুমার ঘোষ জানিয়েছেন, সম্প্রতি কলকাতার নজরুল মঞ্চে জলপাইগুড়ি জেলার সেরা গ্রামীণ গ্রন্থাগারের স্মারক পেয়েছে উদয় সংঘ পাঠাগার। তাতে পাঠক থেকে শুরু করে এলাকাবাসী ভীষণ খুশি এবং বর্তমানে 500 বেশি লাইব্রেরির সদস্য রয়েছে। প্রতিদিন গড়ে 25-30 পাঠক গ্রন্থাগারে আসেন বলে তিনি জানিয়েছেন। পাঠকদের গ্রন্থাগারমুখী করতে শিশুদের জন্য শিশু পাঠ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের পত্র পত্রিকা কেরিয়ার গাইডেন্সের বিভিন্ন বই পাঠাগারে রাখেন। কিন্তু তিনি আক্ষেপ করে জানিয়েছেন, দিন যাচ্ছে পাঠাগারের প্রতি পাঠকদের ঝোঁক কমছে, বিগত বছরগুলির তুলনায় পাঠকের সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে। তিনি আরও জানিয়েছেন, লাইব্রেরি বেলা 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। বর্তমানে তিনি একাই লাইব্রেরির দায়িত্বভার সামলে চলেছেন। গ্রন্থাগারে আরও একজন কর্মী ছিলেন, কিন্তু তার অবসর গ্রহণের পর নতুন রূপে কর্মী নিয়োগ হয়নি, যার দরুন মাঝে মধ্যে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয় এবং চলতি বছর অক্টোবর মাসে তিনি অবসর গ্রহণ করবেন বলে জানিয়েছেন। তার অবসর গ্রহণের পর গ্রন্থাগারের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। সেই সাথে বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে সকল পাঠকদের বেশি করে গ্রন্থাগারমুখী হবার আশা প্রকাশ করেছেন। এবার আমরা শুনব উদয়ন সংঘ পাঠাগারের গ্রন্থাগারিক অরুণ কুমার ঘোষ কি বলছেন। পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার পরিষেবা দপ্তর সারা রাজ্যে গ্রন্থাগার যেসব গ্রন্থাগার ভালোভাবে চলছে বা তার মধ্যে বাছাই পর্ব হয় সেই পর্বে জলপাইগুড়ি জেলার সেরা গ্রামীণ গ্রন্থাগার হিসাবে সেরা গ্রন্থাগার হিসেবে পুরস্কার লাভ করে। এই স্মারকটি আনার জন্য 31 আগস্ট গ্রন্থাগার দিবস উপলক্ষে নজরুল মঞ্চে সেন্ট্রালি কেন্দ্রীয়ভাবে যে অনুষ্ঠান হয় সেই মঞ্চে বিভিন্ন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণের সামনে এবং রাজ্যের থেকে আসা বিভিন্ন কর্মী লাইব্রেরি কর্মী সহ তাদের সামনে এই সম্মান প্রদান করা। এই বিষয়ে উদয় সংঘ পাঠাগারের নিয়মিত পাঠক সত্যজিৎ দাস জানান, লাইব্রেরি থেকে হেল্প বলতে হচ্ছে যখন আমি স্কুল লাইফে আর কি আমার বিশেষ করে স্কুলের যে বইগুলো লাগতো অনেকগুলোই এখান থেকে নিয়েছি এবং আমার কলেজ লাইফেও বিভিন্ন রকম যে বইগুলো আমার সিলেবাসের যে বইগুলো ছিল সেই বইগুলো এখান থেকে কিছু কিছু নিয়েছি। আর এখন আমি কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছি বিশেষ করে WBCS, তো সেক্ষেত্রে হচ্ছে অনেক বই এখান থেকে পাই। আর বলতে গেলে WBCS যে সিলেবাস তথা এখনকার বর্তমান যে কম্পিটিটিভ এক্সাম যে সিলেবাসের যে সব বিষয় রয়েছে সব বই এখানে রয়েছে, পর্যাপ্ত বই রয়েছে। জলপাইগুড়ি থেকে অম্বিকা দত্তের রিপোর্ট। ভারতপুরাণ সীমান্ত জয়গাঁও শহরের হনুমান মন্দির ধর্মশালাতে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন জয়গাঁও জোনের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়েছিল।
ভারত ভুটান সীমান্তবর্তী জয়গাঁও শহরের হনুমান মন্দির ধর্মশালাতে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন জয়গাঁও জোনের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়েছিল। এই বৈঠকে সংগঠনের সুবিধা এবং সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন জয়গাঁও জোনের কমিটি গঠন করা হয়। এদিনকার এই বৈঠকে রাজ্য কমিটির জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা কমিটির আধিকারিকদের উপস্থিতিতে জয়গাঁও ব্রাঞ্চকে জয়গাঁও জোনের রূপান্তরিত করা হলো। এদের সাথে নতুন জোনের জন্য 11 জনের একটি কমিটি গঠন করা হয়। এদিন কমিটির সভাপতি বাবলু দেব, সহসভাপতি চন্দন শর্মা, সম্পাদক অনিল আগরওয়াল, সহ সম্পাদক বিনোদ জেসওয়াল, কোষাধ্যক্ষ পুষ্প বক্সিকে বানানো হয়েছে। লোক বিসিডি জয়গো বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন জয়গো, পেলে হামলো কা ইয়ে ব্রাঞ্চ থা ইয়ে জয়গো, অবি ইয়ে আজ জুন মে ডিক্লেয়ার হুয়া। জুন মে ডিক্লেয়ার হোনে কা উদ্দেশ্য থা কি হামলো কা জিতনা ভি 50 টোন ইয়ে মেডিকেল কাউন্টার্স হ্যাঁ জো কি লাইসেন্স হোল্ডার, ও উইদাউট লাইসেন্স হোল্ডার তো হই হ্যাঁ, তো লাইসেন্স হোল্ডার 50 মেম্বার্স হ্যাঁ, উসকা আন্ডার মে হামলো কা বিসিডি যাতা হ্যাঁ, হামলো হামলো টোটাল বিসিডি কা মেম্বার্স হ্যাঁ, ওর হামলো কো আনে ওয়ালা ফিউচার মে সে কি হামলো কই সমাজ সেবা কর সকে, পাবলিক কো সেবা কর সকে, ওর বাকি কা কই ভি মত সোশ্যাল ওয়ার্ক হামলো কর সকে, ये जगह जो है ये पहले अलीपुरद्वार का अंदर था, अभी इनको सेपरेट जोन हम लोग फॉर्म किया। खाली हमने जयगाँव में जितना हमारा रिटेलर होटल मेम्बर है उनको लेके हम लोग एक कमेटी फॉर्म किया। इसी सिलसिला में हम लोग कलकत्ता से आए हुए, मैं प्रेसिडेंट हूँ बीसीडी स्टेट कमेटी का, मेरे बगल में मेरा जनरल सेक्रेटरी है मिस्टर सुपोल घोष, हम लोग बाकी जो ऑफिस पे हैं सब लोग हम लोग आए हैं। आज यहाँ पर जयगाँव में मीटिंग है और दूसरा एक हम लोग जोन फॉर्म करने जा रहे हैं वो कुमारग्राम जोन है, वो भी अलीपुरद्वार में अंदर भी था, वो भी सेपरेट जोन बनने जा रहे हैं। अभी ये मीटिंग में यही हुआ कि नया कमेटी फॉर्म बना है, स्पेशल सेक्रेटरी सब लोग फॉर्म हुआ और जो हम लोग का जो अभी कारण जो जो समस्या है उसके बारे में हम लोग सब बातचीत किया है। ভারত ভুটান সীমান্ত লাগোয়া জয়গাঁও শহরে ডেঙ্গু ইতিমধ্যে মহামারী আকার ধারণ করেছে, তাই ডেঙ্গুর সাথে মোকাবিলার জন্য জেডিও অফিসে জয়গাঁও দুটি অঞ্চলের পঞ্চায়েত নিয়ে এক বৈঠকের আয়োজন করা হয়েছিল। ভারত ভুটান সীমান্ত লাগোয়া জয়গাঁও শহরে ইতিমধ্যে ডেঙ্গু মহামারীর রূপ ধারণ করেছে, তাই ডেঙ্গুর সাথে মোকাবিলার জন্য জেডিও অফিসে জয়গাঁও দুটি অঞ্চলের পঞ্চায়েত নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। এদিনকার এই বৈঠকে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের সিএমওএইচ, এডিএম, পুলিশ প্রশাসন, এসএসবি, জেডিও আধিকারিক সহ জয়গাঁও 1 নং গ্রাম পঞ্চায়েত প্রধান বিষ্ণু লামা, জয়গাঁও 2 নং গ্রাম পঞ্চায়েত প্রধান ফুরবা লামা সহ সকল গ্রাম পঞ্চায়েত সদস্য প্রমুখ। আলিপুরদুয়ারের সিএমওএইচ জানান, ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য এদিন স্বাস্থ্য আধিকারিকরা গ্রাম পঞ্চায়েত সদস্যদের নিয়ে জেডিও অফিসে বৈঠক করেন। এদিনকার এই বৈঠকে এক রূপরেখা তৈরি করা হয় ডেঙ্গুর বিরুদ্ধে, সাথে ডেঙ্গু বিষয়ে অবগত করা হয়। ডেঙ্গি প্রতিরোধ র নিয়ন্ত্রণ কর লাগি আজ ডিএম কো নির্দেশ মা এডিএফ সাহেব পিডিডি আরডিসি বিডিও এইউ আমি ডিস্ট্রিক্ট অফিসার সিনিয়র আমি আয়ের ইয়ান পঞ্চায়েত মেম্বার্স প্রধান হেসঙ্গ বাদ করি সিডিপিওসঙ্গ আমি বাদ করি জুন জুন অলেসম আমি ডেঙ্গু কন্ট্রোল কাজ কাম করছু তো বারে উহাঁর অবগত করাই রিপি মেম্বর যুন সহভাগিতা উহাঁর লিডরশিপ অজ আমি পাইম মানে অজ আমি রোকথাম রামো কর সকু ভাই এটা আমি বিচার আদান প্রদান করি রেলফ হেল্প গ্রুপ আইসিডিএস ওয়ার্কারদেরলাই পিনি আমি ইনভলভ করে আবার ইয়ে উইকলি যুন পালস ক্লিনিং করুন যুন জরুরি ছ। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন ভয়েস আপ কি আওয়াজ। নাইস হাউস কুমার, সো নাইস, থ্যাংক ইউ ম্যাম। ये रसगुल्ले इतना मत खा नहीं तो मेरे जैसा फुटबॉल बन जाएगा। मम्मी फुटबॉल बुला रहा है। जिन दागों को आप नजरअंदाज करते हैं दूसरों को सबसे पहले वही नजर आते हैं, इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर, नो दाग नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स, बर्जर इजी क्लीन पेंट।
किचन गैलरी, एक्सक्लूसिव शोरूम फॉर मॉड्यूलर किचन, एक्वेरियम, फिश एंड पेट्स, लास्ट कॉर्नर एमजी रोड जयगांव। आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज। ফিরে আসলাম আজকের বিস্তারিত খবরে। কেন্দ্রীয় প্রতিনিধি দল প্রদর্শন করলেন ধূপগুড়ি স্টেশন। 2014 সালের 2রা অক্টোবর প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্বচ্ছ ভারত অভিযান শুরু হয়, আর দেশ জুড়ে চলে এই প্রকল্পের একাধিক কর্মকাণ্ড। এদিন এই অভিযানের অগ্রগতি ও বাস্তবায়ন খতিয়ে দেখতে ধূপগুড়ি স্টেশনে প্রদর্শন করে গেল 2 সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। কেন্দ্রীয় প্রতিনিধি দল প্রদর্শন করলেন ধূপগুড়ি স্টেশন। 2014 সালের 2রা অক্টোবর প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্বচ্ছ ভারত অভিযানের শুরু হয়, এরপর দেশ জুড়ে চলে এই প্রকল্পের একাধিক কর্মকাণ্ড, আর এই অভিযানের অগ্রগতি ও বাস্তবায়ন খতিয়ে দেখতে এদিন ধূপগুড়ি স্টেশন প্রদর্শন করে গেল 2 সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন প্রীতম রায় এবং অবিনাশ কুমার নায়েক। দিল্লি থেকে আগত এই 2 প্রতিনিধি এদিন দুপুরে স্বচ্ছ ভারত অভিযানের বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে কাজে লাগানো হয়েছে কিনা বা যে উদ্দেশ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়েছিল সেই মতো স্টেশন চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় কিনা তা খতিয়ে দেখেন, ধূপগুড়ি স্টেশন চত্বর ঘুরে দেখেন। মূলত স্টেশন এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতার উপর গুরুত্ব দিয়ে আজকের এই প্রদর্শন বলে জানান 2 আধিকারিক। স্টেশনের বিভিন্ন স্থানে ছবি ক্যামেরা বন্দি করেন। এই বিষয়ে কেন্দ্রীয় কর্তা প্রীতম তরাই বলেন, रेलवे ट्रैक क्लीन है कि नहीं, डस्टबिन है कि नहीं, और पार्किंग एरिया सब साफ सुथरा है कि नहीं, और बीच टॉयलेट ये सब साफ सफाई है कि नहीं, ये सब। इसका क्या फोटो उठा रहे हैं आप लोग? हाँ, फोटो भी उठाना है और जो डॉक्यूमेंट भी है, रिकॉर्ड है, जो साफ सफाई करते हैं, जो कर्मचारी हैं उनका भी सब, और जो इलेक्ट्रिसिटी कितना, और ग्रीन एरिया जो है, पेड़ पौधे लगाए, तो इस तरह से रेलवे स्टेशन को अच्छा बनाना है, उस बारे में सब कुछ का सर्वे करना है। यहाँ पर एक चीज जो आप लोग भी बात उठाए हैं कि सीसी कैमरा के अंदर में नहीं है, ये जो कंपलसरी है, क्या कहेंगे इसको लेकर? हाँ, सीसी कैमरा तो यहाँ बहुत जरूरी है, क्योंकि कुछ भी रात में, दिन में तो कोई नहीं, रात में अगर कुछ हो जाता है कुछ भी कैसे पता चलेगा कौन क्या है कैसे हुआ। এই বিষয়ে আরেক আধিকারিক অবিনাশ কুমার নায়েক জানান, क्या कारण है ये विजिट का? हम तो स्वच्छ भारत मिशन के सर्वे ऑफिसर हैं, हम सर्वे करने आए हैं सर, जो स्वच्छता के अंदर जो प्लेटफॉर्म स्टेशन वगैरह सब कुछ स्वच्छ रहता है या नहीं, टॉयलेट वगैरह सब कुछ ठीक ठाक रहते हैं, ये सब सर्वे कर रहे हैं, देख रहे हैं कि साफ सफाई कैसा चल रहा है, मेंटेनेंस कैसा है, प्लेटफॉर्म में जो यात्रियाँ आ जाते हैं उनको अच्छी तरह से सब सुविधाएं मिलती है कि नहीं, वही सब। किस डिपार्टमेंट से आप लोग आए हैं? हम सर मिनिस्ट्री ऑफ हाउसिंग एंड अर्बन अफेयर्स। रेलवे ट्रैक, प्लेटफॉर्म, सराउंडिंग एरिया, लेटरिन बाथरूम, मेरे स्टेशन में साफ है कि नहीं साफ है, वो लोग अपना सर्वे किए। तो क्या दिखाया आप लोगों को, क्या उन लोगों का क्या फीडबैक है अभी तक, कुछ मिला फीडबैक? उधर से क्या मिलेगा वो तो बाद में होगा, प्रैक्टिकली तो सब अच्छा ही मिला, साफ ही है। मतलब किस लिए ये किया जाता है? देखा जाता है कि गवर्नमेंट जो हमको पैसा देती है साफ सफाई करने के लिए, हम ठीक से खर्चा करते हैं कि नहीं करते हैं। ৩৪ নম্বর জাতীয় সড়ক সংস্কার ও বাইপাস চালু করার দাবিতে NHR অধিকর্তা দফতর ঘেরাও করল মালদা জেলা ব্যবসায়ী সমিতি। ৩৪ নম্বর জাতীয় সড়ক সংস্কার ও বাইপাস চালুর দাবিতে NHI অধিকর্তা দফতর ঘেরাও করল মালদা জেলা ব্যবসায়ী সমিতি। এদিন দুপুরে ইংরেজ জেলার বম্বে রোড থেকে ব্যবসায়ীরা জাতীয় সড়ক ধরে মহানন্দা সেতু পার হয়ে পুরাতন মালদার মঙ্গলবাড়িতে থাকা জাতীয় সড়কের অফিসে পৌঁছান। সেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এদিন এই ডেপুটেশনের নেতৃত্ব দেন মালদা জেলা ব্যবসায়ী নেতা শ্রী উজ্জ্বল সাহা সহ অন্যান্য শাখার সংগঠনের সদস্য ব্যবসায়ীরা। প্রকল্প অধিকর্তা DK হানসারিয়াকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়েছিল অফিস চত্বরে। ডেপুটেশনকারীরা অর্থাৎ ব্যবসায়ীরা দীর্ঘক্ষণ ধরে জাতীয় সড়ক অধিকর্তাকে ঘিরে নানা
নানান ধরনের প্রশ্ন তোলেন এবং তার ব্যর্থতা তুলে ধরেন। যদিও জাতীয় সড়ক অধিকর্তা জানান যে আদালতের নির্দেশ মেনে তারা জাতীয় সড়কে চলাচল বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন, কারণ বাইপাসের রেললাইনের ওপরে নতুন নির্মাণ সেতু হয়েছে, সেটি কিছু সমস্যা থাকায় বর্তমানে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। ব্যবসায়ীদের দাবি, পুজোর সময়টুকু অত্যন্ত বাইপাস চালু রাখতে হবে। 34 নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষ মালদা জেলার বাইপাসের কাজ সমাপ্ত না করে এবং এনএইচের কাজ সমাপ্ত না করে দুটি স্থানে টোল ট্যাক্স আদায় শুরু করেছিল। আমরা জেলা প্রশাসনের কাছে এর বিরুদ্ধে অবজেকশন জানিয়েছিলাম। এনএইচ কর্তৃপক্ষ তখন আমাদের জানিয়েছিল তারা 6 মাসের মধ্যে বাইপাস এবং বাকি NH-34 কাজ সমাপ্ত করবে, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সেই কাজ সমাপ্ত তারা করতে পারেনি এবং মনসুমের কারণে বাইপাস দিয়ে গাড়ি যাওয়া বন্ধ হয়ে গেছে। স্বাভাবিক কারণে মালদা শহর এবং মালদা জেলা আবারও যানজটে বিপর্যস্ত হয়েছে, মানুষের জীবন যাপন বিধ্বস্ত হচ্ছে। আমরা জেলা ব্যবসায়ীরা বাধ্য হয়ে আজকে পথে নামতে বাধ্য হয়েছি। মালদা বাইপাস কমপ্লিট হওয়া চাই, অ্যাপ্লিকেশনস ভি কাফি কমপ্লিকেসি থি, অভি ছোটা হো রা জব হম লোকো অবজর্ভ হওয়া কি হাফ কমপ্লিট মে সে গাড়ি মুভমেন্ট হয়ে গেছি আর আমার যে স্ট্রাকচার্স হ্যাঁ ঠিক আছে ড্যামেজ করিয়ে দিয়ে তো হম লোক কম্পালসন কি সেফটি কে লিয়ে জো ইনকমপ্লিট ওয়ার্কস হ্যাঁ করতে গিয়ে দোসরে হমনে কাস্টিং কর লিয়া হ্যাঁ কমপ্লিট কো গেন কো এক্সটেন্ড করতে গিয়ে মিনিমাম 28 দিন লগেগে উসকে পেলে গাড়ি মুভমেন্ট হোনে সে ये और डैमेज करेगा जो उसको मालदा बाईपास के कंप्लीशन को और फर्दर डिले करेगा जो कोई भी मालदावासी भी नहीं चाहेगा। এডুকেশনাল অ্যাওয়ারনেস অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামক একটি সংস্থার উদ্যোগে কাঁচনি ব্লকের উত্তর লতাবাড়ি হিন্দি হাই স্কুলে এদিন স্কুল পড়ুয়াদের মধ্যে বিনামূল্যে স্যানিটারি প্যাড বিতরণ করা হলো। আলিপুরদুয়ার জেলার বেশ কিছু চা বাগান বন্ধ, খোলা চা বাগানেও শ্রমিকদের কাজ করলে মজুরি মেলে দৈনিক 174 টাকা। এই টাকায় দুই বেলা খাওয়ার জোগাতেই হিমশিম খেয়ে যান চা বলার বিভিন্ন চা শ্রমিক পরিবার। সেই পরিবারের পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে প্রতি মাসে স্যানিটারি প্যাড ব্যবহার করা বিলাসিতা মাত্র, আর যে কারণে এক প্রকার বাধ্য হয়ে বিভিন্ন অপরিষ্কার পদ্ধতি অবলম্বন করায় চা বলয়ের মেয়েরা নানান রোগে আক্রান্ত হচ্ছেন। বিষয়টি নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য দপ্তরও। এই অবস্থা থেকে চা বলয়ের মেয়েদের মুক্ত করতে বিনামূল্যে স্যানিটারি প্যাড বিতরণ করা হলো। কাঁচনি ব্লকের উত্তর লতাবাড়ি হিন্দু হাই স্কুলে এদিন স্কুল পড়ুয়াদের মধ্যে এই প্যাড বিতরণ করা হয়। উইমেন এডুকেশনাল অ্যাওয়ারনেস অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামক একটি সংস্থার উদ্যোগে এই স্যানিটারি প্যাড বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিনামূল্যে প্যাড বিতরণকারী সংস্থার ডিরেক্টর রিংজি ওংমু ভুটিয়া বলেন, ডুয়ার্স অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে পড়া এলাকা, এই এলাকায় মহিলারা কিনে প্যাড ব্যবহার করতে পারেন না, সেই কারণে এই উদ্যোগ। ডুয়ার্স নয়, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই তিন জেলাতেও এই উদ্যোগ নেওয়া হয়েছে। একবার প্যাড শেষ হয়ে গেলে আবার প্যাড পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি আমরা, কোনো স্কুল কর্তৃপক্ষ চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। স্কুলের মেয়েদের জন্য প্যাড পেয়ে খুশি স্কুলের শিক্ষিকারা। এদিন মেয়েদের ডেকে এই বিষয়ে সচেতনতামূলক ভাষণ দিয়ে স্কুল পড়ুয়াদের হাতে প্যাড তুলে দেওয়া হয়। সংস্থার পক্ষ থেকে একটি বাক্স তুলে দেওয়া হয়েছে, সেই বাক্স খালি হয়ে গেলে আবার তারা সেই বাক্সে প্যাড ভরে দিয়ে যাবেন, মেয়েরা সেখান থেকে প্রয়োজন অনুযায়ী প্যাড নিয়ে ব্যবহার করতে পারবে। 80% जो रिप्रोडक्टिव रिलेटेड इलनेसेस होते हैं तो ये पुअर मेंस्ट्रुअल हाइजीन के कारण होते हैं, तो यहाँ पे मैंने काफ़ी ये फैला हुआ देखा, लड़कियों में बहुत प्रॉब्लम होती है और ये टॉपिक ऐसा है कि ये खुल के बात भी नहीं कर सकते किसी के साथ। सो देन आई रियलाइज्ड कि वी हैव टू डू समथिंग, इनके लिए कुछ करना चाहिए। तो हम लोगों ने ये फाउंडेशन जो बनाया है इनके थ्रू क्या कर रहे हैं कि हम गाँव के रिमोट एरिया के स्कूलों में जाके लड़कियों को फ्री में नैपकिन डिस्ट्रीब्यूट करते हैं, स्कूलों में उनको बॉक्स रख देते हैं कि व्हेनेवर दे नीड उनको जरूरत पड़ेगी तो आके अपने मैम से वो लेके दे कैन यूज़ इट प्रॉपरली। और ये फ्री होता है बिकॉज दे कैन नॉट अफोर्ड इट, वो खुद खरीद के यूज़ नहीं कर पाती तो इनके वजह से बीमार होकर शिकार बन जाती हैं। तो व्हाट वी डू इज वी प्रोवाइड देम विद दिस नैपकिंस, वो आके ये यूज़ करती हैं, दे डोंट हैव टू पे एनीथिंग। तो इसके बदले क्या है कि दे आर लिविंग अ हेल्दी एंड हाइजीनिक लाइफ, पेन फ्री लाइफ, विच इज़ द बेसिक नीड। ये सबकी ज़रूरत है और लड़कियों को बच्चियों को ये इनका ये राइट है, तो वी शुड ऑल हेल्प
जितना हमसे बन पड़ता है, जितना हमसे हो सकता है, हम लोग ये कर रहे हैं। तो आगे इन फ्यूचर भी हम लोग ये करना चाहेंगे। एंड आई एम वेरी हैप्पी दैट ये जो प्रोजेक्ट हम लोग कर रहे हैं, इससे आई एम वेरी हैप्पी। एंड आई होप कि हम ये एरिया में कुछ छोटा सा ही नहीं सही डिफरेंस ला सकते हैं। फ्री में डिस्ट्रीब्यूट हो रहा है, इस बारे में आप क्या सोचते हैं, क्या बोलिए? इससे हम लोग को बहुत सुविधा होती है और लड़कियों को खासतर इस चीज़ से हम लोग को कपड़ा यूज करने से जो जलन सब रहता है वो नहीं होता है और इससे हम लोग को बहुत बहुत सारी बीमारियों से भी अच्छा होता है। बीमारी जो लड़की सब कपड़ा यूज करके जो बीमारी होता है ये प्रोडक्ट यूज करने से बीमारी सब भी नहीं होता है। আলিপুরদুয়ার জেলার মাধিরহাট ব্লকের বন্ধ মুজনে চা বাগানের শ্রমিকদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে জিআর প্রদান করা হলো। আলিপুরদুয়ার জেলার মাধিরহাট ব্লকের বন্ধ মুজনে চা বাগানের শ্রমিকদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে জিআর প্রদান করা হলো। এদিন মাসে 120 টাকা করে, তিন মাসে জিআর একত্রে 360 টাকা করে দেওয়া হয় বলে জানান মাধিরহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মামনি বসুমাতা শৈব। বন্ধ চা বাগানে আজকে আপনারা কত করে দিচ্ছেন জিআর? আজকে বন্ধ চা বাগানের আমাদের মানে কি 3টা করে জিআরে 120 টাকা করে দেওয়া হচ্ছে, 360 টাকা করে। কতজনকে দিচ্ছেন জিআর? 800 3 জন। হ্যাঁ, এটা কি প্রথম না এর আগেও দিয়েছেন আপনারা? এটাই প্রথম। সামনে পূজা হে সামনে পূজা হে তো কাজ সোচ লি আমি বাগান খোল দে আমি কমাই কোনো কাপড়া সাপড়া কিনতি এখানে 300 রুপিয়া আমি কোনো নিবি 360 রুপিয়া 360 রুপিয়া আমি আমি কা হই এক তো ছোয়া কা কাপড়া ভি নি এই নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন ভয়েস আপ কি আওয়াজ। নাইস হাউস কুমার, সো নাইস, থ্যাংক ইউ ম্যাম। ইয়ে রসগুল্লেস ইতনা মত খা, নাই তো মেরে জ্যাসা ফুটবল বন জায়েগা। হামে ফুটবল বুলা রহা হ্যায়। जिन दागों को आप नजरअंदाज करते हैं, दूसरों को सबसे पहले वही नजर आते हैं। इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर, नो दाग नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स, बर्जर इजी क्लीन पेंट। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaigaon. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज। फिरे आसलाम आज के 20 তারিখ खबरे। বাইক থামিয়ে যুবককে গুলি করে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার বৈষ্ণবনগর এলাকায়। ঘটনায় মৃত্যু হয়েছে যুবকের। বাইক থামিয়ে যুবককে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকাতে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মালদার বৈষ্ণবনগর এলাকায়। ঘটনায় মৃত্যু হয়েছে যুবকের। মৃত যুবকের নাম আব্দুল রহিম, তিনি পেশায় কৃষক ছিলেন।
মৃতের বাবা রাসিউদ্দিন মিয়া জানান, রাত্রিবেলা ছেলে ও তার দুই বন্ধু মোটর বাইকে করে কালিয়াচক থেকে বাড়ি ফিরছিল। সেই সময় বাড়ি থেকে কিছুটা দূরে জোরবাগান এলাকায় তাদের বাইক থামায় শহীদুল শেখ ওরফে ছোট পাক্কার। এরপর সে আব্দুলকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। দুই বন্ধু পালিয়ে গেলেও আব্দুল রহিমের বুকে ও পায়ে গুলি লাগে। গুলির শব্দে স্থানীয়রা ছুটে আসতেই অভিযুক্ত পালিয়ে যায়। স্থানীয় গ্রামবাসীরা রক্তাক্ত আব্দুলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ও পরে মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করে, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক বা ব্যবসা সংক্রান্ত বিবাদের জেরে এই খুন। তবে খুনের কারণ এখনো স্পষ্ট নয়। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক, খোঁজে তল্লাশি শুরু করেছে মালদার বসুন্নগর থানার পুলিশ। আমরা কালিচকে একসঙ্গে ছিলাম, একসঙ্গে থাকার পর ওরা তিনজন বাড়ি বেরিয়ে গেল। বাড়ি বের হওয়ার পর ওই ছেলেটা আমাকে ফোন করছে যে ঝামেলা হয়ে গেছে। জিজ্ঞাসা করলাম কী ঝামেলা হয়েছে, ওই ছেলেটা আমাকে বললো যে ঝামেলা হয়েছে। ওটা জিজ্ঞাসা করলাম তো বললো না, বলছে তুমি তাড়াতাড়ি আসো, বা সেটুকুই আর কোনো কিছু না। কালিচক আসলাম, এসে কী দেখলাম, কালিচক আসার পর আমি দেখলাম যে ওকে গুলি লেগে গেছে। আবার হসপিটালে চললাম, ভর্তি করলাম। কে মেরেছে গুলি? কে মেরেছে ওই ছেলেটাই বলছে। মানে কারা ছিল কালকে ওর সাথে? ওর সঙ্গে যে ছেলেগুলো, একজনকে অ্যারেস্ট করেছে আর একজনকে, একজন পালিয়ে গেছে। আচ্ছা, কারা কারা ছিল ওর সাথে, নাম কি? একটা নাম হলো রাহেল শেখ আর একটা নাম তৈরি ইসলাম। এরা কি বন্ধু? হ্যাঁ বন্ধু, গ্রামের বন্ধু। আর গুলি মেরেছে কাকে? গুলি মেরেছে ওই আব্দুল রহিমকে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা কালিয়াচক থানার বালিরাঙ্গা গ্রামের আনসারিপাড়া এলাকায়। যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে মালদার কালিচক থানার বালিয়াডাঙ্গা গ্রামের আনসারিপাড়া এলাকায়। যুবকের ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে প্রাথমিকভাবে, এমনই অনুমান পুলিশের। ঘটনা তদন্ত শুরু করেছে মালদার কালিচক থানার পুলিশ, তবে এখনও কোনো তথ্য খুঁজে পায়নি পুলিশ। মৃত যুবকের নাম আশরাফ আহমেদ, বাড়ি মালদার কালিচক থানার বালিরাঙ্গা এলাকায়। পরিবারের সদস্যরা জানান, বুধবার অনেক রাত পর্যন্ত বাড়ি না ফেরায় তাকে ফোন করলে ফোনের সুইচ বন্ধ বলে। এরপর তারা খোঁজাখুঁজি শুরু করে। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পায় বাড়ি থেকে 200 কিলোমিটার দূরে আমবাগানের মধ্যে আশরাফের মৃতদেহ পড়ে রয়েছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। পরিবারের দাবি, বন্ধুরা আশরাফকে খুন করে আমবাগানে ফেলে দিয়েছে। ঘটনার খবর পেয়ে মালদার কালিচক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠায়। ঘটনা তদন্ত শুরু করেছে মালদার কালিচক থানার পুলিশ। আমরা ঘটনাটা কি, আমরা সকালে খবর পেলাম, একটা ছেলে ফোন করে বললো আমাদের যে এরকম আশরাফ মার্ডার হয়েছে বাগানে পড়ে। আমরা গেলাম, দেখলাম হ্যাঁ ঠিক আশরাফ হয়েছে। আমরা থানা টানা ফোন করে আবার নিয়ে আসলাম ডেড বডিটা, কিন্তু সঠিক বলতে পারছি না কী হয়েছে। যত সময় আমরা বুঝতে পারছি কি, ওর বন্ধু বান্ধবরাই নিয়ে গিয়ে বাগানে মার্ডার করে। না কাজ তো সেরকম কিছু করতো না, ঘোরাফেরা বাড়িতেই বসে। কী হয়? আমার কাকার ছেলে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। পুকুর থেকে এক বেসরকারি নার্সারি স্কুলের এক শিক্ষিকার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার হাবিবপুর এলাকায়। কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকার নাম সোনেকা মণ্ডল, স্বামীর নাম ভবানী মণ্ডল। তিনি ভিন্ন রাজ্যে কাজ করেন, তাদের 2 বছরের একটি বাচ্চা আছে। বাড়ি খোঁচাকাদর মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের হাবিবপুর ব্লকের আন্ডারে। বুধবার সকাল 7:30 নাগাদ স্কুলে যাবার পথে নিখোঁজ হয় সেই শিক্ষিকা। এলাকাবাসী দেখতে পায় তারই সাইকেল ও চপ্পল পড়ে আছে জঙ্গলের ধারে। বাড়িতে খবর যায়, সেগুলো দেখে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি শুরু করে। তারপর না পেয়ে লোকাল হাবিবপুর থানায় মিসিং ডায়েরি করে। এদিন এলাকাবাসীরা চলাচলের পথে দেখতে পায় সেই স্কুলের পাশে এক পুকুরে মৃতদেহ ভেসে আছে। সঙ্গে সঙ্গে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাবিবপুর থানার পুলিশ এবং দেহ তোলা হয় পুকুর থেকে। সেই খবর পেয়ে বাড়ির লোকজন ছুটে আসে সেখানে, দেখেই চিনতে পারে সেই শিক্ষিকাকে। তারপর পুলিশ মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ঘটনা তদন্ত শুরু করে। এ নিয়ে এলাকায় ভীষণ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজন এবং এলাকাবাসীর দাবি, মহিলাকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করা হয়েছে। এদিকে হাবিবপুর
থানার পুলিশ পরিস্থিতি সামাল দিতে আশ্বস্ত করেন বাড়ির লোক এবং এলাকাবাসীদের। খুব শীঘ্রই দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। কবিপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের ইটাখাড়ি গ্রামের সনকা মণ্ডল নামে এক বেসরকারি স্কুলের শিক্ষিকা সকাল 7:30 সময় স্কুলে যাওয়ার পথে কেবা কারা অপহরণ করে। তার কিছুক্ষণ পরে আমরা থানায় অ্যাপ্লিকেশন করি এবং ডিটিটিপি করে ছবি টবি দিই। পরবর্তীকালে পুলিশও খোঁজ করে, আমরাও খোঁজ করি। তো আমাদের চিন্তাভাবনা ছিল, আমরা অনুমান করেছিলাম যে হয়তো কেউ কিডন্যাপ করেছে, কিন্তু আজকে যেটা দেখলাম বেলা 12:00 সময় পাশেই স্কুলের পাশেই এক পুকুরে মৃত অবস্থায় পাওয়া গেল। হ্যাঁ, তো এটা নিয়ে তদন্ত চলছে আর কি মনে হচ্ছে কে বা কারা করেছে? এটা স্থানীয় কেউ আছে এরকমই মনে হচ্ছে আর কি, যে মেয়েটাকে রাস্তা থেকে মুখ চিপে ধরে নিয়ে গিয়ে কোনো কিছু অঘটন ঘটিয়ে সারাদিনটা রেখে রাত্রেবেলা হয়তো পুকুরে ফেলে দিয়েছে, এটা আমাদের অনুমান। ওনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আছে শ্বশুর শাশুড়ি আছে, একটা দেওর আছে, আর ওর নিজের স্বামী চেন্নাই কাজ করে, এবং ওর যেটা মেজর দেওর ওটা 15 বছর থেকে ও চেন্নাই কাজ করে এবং চেন্নাই থাকে। স্বামী এখানে নেই? নাই, স্বামী রওনা হয়েছে আর কি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। পূর্ণ শিক্ষকের মর্যাদার দাবিতে মোট 4 দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করে জেলা শিক্ষা দপ্তরের ডিআই কে ডেপুটেশন দিল মালদা জেলা পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ। পূর্ণ শিক্ষকের মর্যাদা দাবি সহ মোট 4 দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করে জেলা শিক্ষা দপ্তরের ডিআই কে ডেপুটেশন দিল মালদা জেলা পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ। বৃহস্পতিবার দুপুর 1টা নাগাদ শহরের মালদা টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে পা মিলান পার্শ্ব শিক্ষকরা। সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় শিক্ষা দপ্তরের সামনে। সেখানে দীর্ঘক্ষণ তারা তাদের দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পূর্ণ শিক্ষকের মর্যাদা সহ মোট 4 দফা দাবি নিয়ে তারা শিক্ষক দপ্তরের আধিকারিককে ডেপুটেশন দেন। তারা বলেন, বর্তমানে জেলায় প্রায় 48,000 পার্শ্ব শিক্ষক রয়েছে। পূর্ণ শিক্ষকের মর্যাদা, শিক্ষকতা করা অবস্থায় যদি কারো মৃত্যু হয় তার পরিবারকে আর্থিক সহায়তা ও চাকুরি প্রদান, সমকাজের সমবেতন ইত্যাদি দাবি নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করে তাদের দাবিপত্র শিক্ষা দপ্তরের ডিআই এর হাতে তুলে দেন তারা। আমাদের কিসের আন্দোলন, কিসের দাবি? আমাদের আজকে পার্শ্ব শিক্ষকদের 4টি দাবি নিয়ে আন্দোলন, ডেপুটেশন দেওয়া হবে ডিপিও সাহেবকে। সেই 4টি দাবির মধ্যে প্রথম আছে যেটা, সেটা হচ্ছে যে আমাদের পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের পূর্ণ শিক্ষকের মর্যাদা প্রদান করতে হবে। পার্শ্ব শিক্ষিকাদের, পার্মানেন্ট শিক্ষিকাদের সিসিএল থাকলেও পার্শ্ব শিক্ষিকাদের তা নেই, পার্শ্ব শিক্ষিকাদের সেই মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করতে হবে অবিলম্বে। আপনারা ডেপুটেশন দিতে যাচ্ছেন, কী আপনার দাবি দেওয়া কি? সারা রাজ্যের মতো মালদা জেলার সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আজকে আমরা ডিপিওটার কাছে, ডিপিও সাহেবের কাছে ডেপুটেশন দিতে যাচ্ছি নির্দিষ্ট কিছু দাবি দেওয়ার ভিত্তিতে। তার মধ্যে প্রথম হচ্ছে পূর্ণ শিক্ষকের মর্যাদা প্রদান এবং সমকাজে সমবেতনের সাপেক্ষে গ্রেড পে উইথ প্রেভেন্ট, অর্থাৎ বেতন কাঠামো একটা চালুর আমরা দাবি রাখছি। এবং গত 3-4 বছর ধরে পশ্চিমবঙ্গের বুকে প্রায় 92 পার্শ্ব শিক্ষক শিক্ষিকাকে আমরা হারিয়েছি, তাদের পরিবারের আর্থিক সহায়তার জন্য যে গ্যাচুটি দেওয়া হয় সেটা 5 লাখ করার প্রস্তাব রেখেছি, এবং ওনাদের পরিবারের একজনকে পোষ্যকে চাকরি দেওয়ার আমরা দাবি রেখেছি। এবং সঙ্গে সঙ্গে যে সমস্ত মহিলা পার্শ্ব শিক্ষকরা সার্ভিস করেন বিভিন্ন স্কুলে, দূর দূরান্ত তারা যান, তাদের চাইল্ড কেয়ার লিভ যেটা রেগুলার টিচাররা পেয়ে থাকেন, ম্যাডামরা পেয়ে থাকেন, সে দাবিটাও আমরা রেখেছি। আমরা সব সময় পাশে আছি, আমি আগে নিজের ইসে হয়ে যাই, আমি তোমাদেরকে সব দেখবো, অথচ দিদি দিনের পর দিন মিথ্যা কথা বলে গেছেন, দিনের পর দিন আমাদের প্রতারণা করে গেছেন। আমরা রাস্তায় দাঁড়িয়ে কলকাতা থেকে কল্যাণী থেকে কলকাতা পাগলের মতো ছুটে গেছি, আমাদের দিনের পর দিন নির্যাতন করে গেছেন এই দিদি। আমরা বদলা চাই, আমরা নিজের সাহায্য চাই। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। ভয়েস নিউজ সংবাদ আজকের মতো এ পর্যন্তই। घर में एक यादों की दीवार हो,
मैं कौन हूँ और आई मैं कहाँ से, किन किन राहों से गुजरी हूँ। दीवारें नहीं यादें हैं, कुछ नए नए से रंगों में मेरा नया नया अंदाज भी हो, और हो एक कोना ऐसा जो ख्वाबों की खातिर खाली हो। पेश है बर्जस सिल्क ग्लैमर क्रिस्टल रिफ्लेक्टिव टेक्नोलॉजी के साथ। दीवारें नहीं यादें हैं। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaigaon. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज़।